আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে ডিডি ফিডিশ 93.5 ধরতে হয়। তো ফার্স্টলি আপনি আপনার ডিশটা একটা এলএনবির সাথে একটা রিসিভারের সাথে তার দিয়ে সংযোগ দিবেন। এই আমার রিসিভারের তার, এই তো চলে গেছে আমার রুমে। তো ফার্স্টলি আপনি ডিশটা দক্ষিণ, একদম দক্ষিণ না, সামান্য একটু পূর্ব দিক, দক্ষিণ দিক থেকে আপনি সেট করবেন ডিশটা। আর ডিশটা সেট করার পর ফার্স্টে তো সিগন্যাল পাওয়া যাবে না, তো সাথে নাড়াচাড়া করতে হবে। তো এই দেখেন আমার ডিশের পজিশন, ডিশের অবস্থা। দূর থেকে যদি আমি ধরি তাহলে এই হলো আমার অবস্থা, দূর থেকে ধরলে এই হলো অবস্থা। তো আমি এই দেখেন এলিভেশন যদি দেখাই তাহলে কাছে নিয়ে গেলে এই দেখেন, এই যে একদম এই সিডির যে মাঝ বরাবর আছে, এই মাঝ বরাবর থাকবে। তারপর ডিশটা আপনি এইভাবে ধরে উঁচু উঁচু নিচু এবং ডান বাম এদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনার রিসিভারের দিকে ই করে লক্ষ্য রেখে সিগন্যালটা ধরতে হবে। তো এখন আমি আপনাদেরকে টিভিতে নিয়ে যাব, আমার সিগন্যাল ধরা হয়েছে অলরেডি, কি কি চ্যানেল আছে, কয়টা চ্যানেল চলে সবগুলো দেখাবো ইনশাল্লাহ। ডিডি ফিডিএস এর সেটিং এর জন্য প্রথমে স্যাটেলাইট লিস্টে গিয়ে গ্রিন বাটন চেপে অ্যাড স্যাটেলাইটে গিয়ে এখানে স্যাটেলাইটের নাম লংগিটিউড দিয়েছেন, লংগিটিউড হবে 93.5। দেওয়ার পর তারপরে সেভে ক্লিক করবেন, করলে যে জি সেট 93.5 এটা আসবে। তো তারপর অ্যান্টেনার সেটিংয়ে যাবেন, অ্যান্টেনার সেটিংয়ে যাওয়ার পর এখানে এলএনবি ফ্রিকোয়েন্সি দেবেন 97.50, 10,600। তারপর ডিসকিউ সুইচে অ্যাড করা আছে সেজন্য পোর্ট খুলে দিছি। আর টিপি লিস্টের থেকে টিপি অ্যাড করতে হবে, করার জন্য এই গ্রিন বাটনের টিপি লিস্ট লেখা আছে, এখানে চাপ দিলে আসবে। এখান থেকে আপনি যে কোনো টিভি অ্যাড করতে পারবেন। তো ডিডি ফ্রিডিশের স্ট্রং টিভি হলো যেটা 11,510 ভি ভার্টিক্যাল 29,500। তো এটা অ্যাড করার পর এক্সিট বাটন টিপে অ্যান্টেনা সেটিং আসবেন। তো অ্যান্টেনা সেটিং আসার পর দেখা যাবে সিগন্যাল পাওয়া গেছে কিনা। দেখেন সিগন্যাল এসেছে, স্ট্রেংথ 74%, কোয়ালিটি 72%। তো এখন আমরা ব্লাইন্ড সার্চ দেব, এখানে FT ওয়াল নিগড়ে দেব, ওয়াল টিভি রেডিও ওয়াল সার্চ। দেখেন চ্যানেলগুলো আসতেছে, প্রত্যেকটা টিভিতে যতগুলো চ্যানেল সব আসবে এখন। তো FTM মোডে আমরা 158টা চ্যানেল পেয়েছি, সেভ করে দিলাম। দেখেন 9XM চলতেছে, এটা তো অনেক ভালো ভালো মুভির চ্যানেল আছে। এই যে একটা মুভির চ্যানেল, বিফোরিও মুভির চ্যানেল, মিউজিক চ্যানেল বিফোরিও। এটাতে কিন্তু বিটিভি ওয়ার্ল্ডও আছে। তারপরে লিস্টে কালার্স লিস্টে ডিডি বাংলা একটা বাংলা চ্যানেল, ডিডি স্পোর্টস খেলার চ্যানেল আছে একটা,
কেস বিওয়ার ক্ষেত্রে চায়না চ্যানেল, অনেকগুলো বুবু চ্যানেল, গানের চ্যানেল, মাস্তি গানের চ্যানেল, এমটিভি বিটস গানের চ্যানেল, সোনি পাল সুন্দর চ্যানেল, একটা সোনি ওয়াও এর একটা সিনেমার চ্যানেল, স্টার উৎসব, জিয়ান মাল, জিয়ান মাল সিনেমা, জিং, অনেক সুন্দর সুন্দর চ্যানেল আছে। তো আপনারা যারা ফ্রিতে ডিশ দেখেন তারা এই চ্যাটটা অ্যাড ধরতে পারেন, অনেকগুলো চ্যানেল দেখতে পারবেন, প্রায় 200-এর উপরে চ্যানেল। তো আজ এই পর্যন্তই, ডিডি ফ্রি আপনারা ট্র্যাক করে উপভোগ করেন। তো সবাইকে ধন্যবাদ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।